প্রশ্ন সমাধান। দুর্নীতি দমন কমিশন দুদক, পদের নাম কনস্টেবল, পরীক্ষার তারিখ 13/9/2022, পরীক্ষার সময় 30 মিনিট, আর পরীক্ষার পূর্ণমান 70। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। জব এডুকেশন টিপসের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো চলুন আজকের অনুষ্ঠিত কনস্টেবল পদের প্রশ্ন সমাধানটি দেখে নিই। প্রশ্ন সমাধানে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যদি ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম প্রশ্নটি হচ্ছে, দুর্নীতি দমন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত? উত্তর খ তিনজন। উত্তর খ তিনজন। প্রশ্ন দুই, আইনের চোখে সকলেই সমান, বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? উত্তর ক 27। উত্তর ক 27। প্রশ্ন তিন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি কখন প্রদান করা হয়? উত্তর ক 23/2/1969। ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯। আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর কার কতটি প্রশ্ন সঠিক উত্তর হয়েছে সেটিও আপনার কমেন্ট বক্সে লিখবেন। প্রশ্ন চার, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তি কোনটি? উত্তর খ কুশিয়ারার পানি প্রত্যাহার চুক্তি। কুশিয়ারার পানি প্রত্যাহার চুক্তি। প্রশ্ন পাঁচ, বর্তমানে জাতিসংঘের কততম সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে? বর্তমানে জাতিসংঘের কততম সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে? উত্তর গহ 77। উত্তর গহ 77। প্রশ্ন ৬, বাংলার মিল্টন কোন কবির উপাধি? উত্তর খ হেমচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর খ হেমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন ৭, মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? উত্তর গহ পায়ের আওয়াজ পাওয়া যায়। উত্তর গহ পায়ের আওয়াজ পাওয়া যায়। প্রশ্ন ৮, কাকনিদ্রা শব্দটির অর্থ কি? উত্তর ক অগভীর সতর্ক নিদ্রা। উত্তর ক অগভীর সতর্ক নিদ্রা। প্রশ্ন ৯, অপমান শব্দের অপপ্রসর্গটি কোন অর্থে ব্যবহৃত? উত্তর ক বিপরীত। উত্তর ক বিপরীত। প্রশ্ন ১০, কো অপারেটিভ এর পরিভাষা কোনটি? উত্তর খ সহযোজিত। উত্তর খ সহযোজিত। প্রশ্ন ১১, লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে? লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে? উত্তর গ অভিধান তত্ত্ব। উত্তর গ অভিধান তত্ত্ব। প্রশ্ন ১২, আলপিন কোন ভাষার শব্দ? উত্তর গ পর্তুগিজ। উত্তর গ পর্তুগিজ। প্রশ্ন ১৩, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টি? উত্তর ক ১টি। উত্তর ক ১টি। প্রশ্ন ১৪, কোনটি উচ্চারণ শব্দের সমার্থক শব্দ? উত্তর ক উৎকণ্ঠা। উত্তর ক উৎকণ্ঠা। প্রশ্ন ১৫, এ প্লাস বি ইকুয়াল ৩, এ বি ইকুয়াল ১ হয় তবে এ মাইনাস বি এর মান কত? উত্তর ক √৫। উত্তর ক √৫। প্রশ্ন ১৬, বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪৮,০০০ টাকা হবে? বার্ষিক ১২% মুনাফায় কত টাকা, সরি, কত বছরে ১০,০০০ টাকায় মুনাফা ৪৮,০০০ টাকা হবে? উত্তর গ ৪ বছর। উত্তর গ ৪ বছর। প্রশ্ন ১৭, এক হতে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত? উত্তর গ ৫,০৫০। উত্তর গ ৫,০৫০। প্রশ্ন ১৮, দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গসাগু ১৩, সংখ্যা দুটির লসাগু কত? উত্তর ক ২৬০। উত্তর ক ২৬০। প্রশ্ন ১৯, ত্রিভুজ এ বি সি এর এ ইকুয়াল ৪৫°, বি ইকুয়াল ৪৫° হলে ত্রিভুজের এ বি সি হল? উত্তর গহ ক ও গ উভয়ই, অর্থাৎ এটি একটি সমবাহু ত্রিভুজ এবং এটি একটি সমকোণী ত্রিভুজ। যদি আপনারা গণিত প্রশ্নের বিস্তারিত অথবা সম্পূর্ণ সমাধান চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি সম্পূর্ণ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন ২০, হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন। উত্তর খ বিটুইন। আমরা জানি দুইয়ের মধ্যে পার্থক্য বোঝালে বিটুইন বসে, তাই এখানে যেহেতু টু চিলড্রেন দুইয়ের মধ্যে পার্থক্য বোঝেছে তাই দুইয়ের মধ্যে তুলনা বোঝেছে তাই এখানে বিটুইন বসেছে। প্রশ্ন ২১, হুইচ ওয়ান ইজ বোথ নাউন অ্যান্ড ভার্ব? উত্তর ক এবং গ দুইটাই নাউন এবং ভার্ব, অর্থাৎ ওয়াটার অ্যান্ড ফিশ দুইটাই নাউন এবং ভার্ব। আপনার উত্তর ওয়াটার দিলেও হবে এবং ফিশ দিলেও হবে। প্রশ্ন ২২, হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার? হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার? উত্তর খ ভেজিটেবলস। উত্তর খ ভেজিটেবলস। প্রশ্ন ২৩, হুইচ ওয়ান ইজ সুপারলেটিভ ডিগ্রি? নিচের কোনটি সুপারলেটিভ ডিগ্রি? উত্তর গ
মোস্ট বিউটিফুল মোস্ট বিউটিফুল প্রশ্ন চব্বিশ মিল্ক ইজ প্রিফার্ড ড্যাশ টি উত্তর গ টু প্রিফার্ড টু টি প্রশ্ন পঁচিশ ভার্ব অফ ফলস ফলসের ভার্ব কোনটি উত্তর গহ ফলসিফি ফলসিফি উত্তর গহ প্রশ্ন ছাব্বিশ ইউর হ্যান্ড রাইটিং ইজ উত্তর গ ইলিজেবল উত্তর গ ইলিজেবল প্রশ্ন সাতাইশ হুইচ ওয়ান ইজ দ্য অ্যান্টোনিম অফ জোভিয়াল উত্তর গহ গ্লোমি উত্তর ঘ গ্লোমি প্রশ্ন আড়াইশ দ্য ওয়ার্ড ফ্রেন্ডস রেফার্স টু উত্তর ক ল্যাঙ্গুয়েজ অথবা উত্তর গহ পিপল দুইটিই হবে প্রশ্ন উনত্রিশ ফাইন্ড আউট দ্য কারেক্ট রিলেশনশিপ উত্তর ক এক চিকেন কারণ ডিমের সাথে রান্না করে সরি ডিমের সাথে মুরগির সম্পর্ক এক চিকেন বলছে যে ফাইন্ড আউট দ্য কারেক্ট রিলেশনশিপ কোনটা সঠিক সম্পর্ক বোঝায় তাহলে ইগের সাথে চিকেন ডিমের সাথে মুরগির সম্পর্কই বোঝায় ভবদেহ ভবদেহ কোথায় উত্তর ক যশোর ভবদেহ হচ্ছে যশোর প্রশ্ন একত্রিশ স্থানীয় সরকার নয় কোনটি উত্তর খ উপজেলা উত্তর খ উপজেলা প্রশাসন এটা স্থানীয় সরকার নয় জেলা পরিষদ ইউনিয়ন পরিষদ আর সিটি কর্পোরেশন হচ্ছে স্থানীয় সরকার নয় কোনটি উত্তর খ উপজেলা প্রশাসন প্রশ্ন বত্রিশ দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল উত্তর গ ২০২১ থেকে ২০৪১ প্রশ্ন তেত্রিশ বর্ণের কোন বিসর্গ বর্গসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি বর্ণের কোন বর্গসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি উত্তর খ দ্বিতীয় ও চতুর্থ দ্বিতীয় ও চতুর্থ প্রশ্ন চৌত্রিশ ১৬ কোটির ১% সমান কত উত্তর খ ১৬ লক্ষ বা ১৬ লাখ উত্তর খ ১৬ লাখ প্রশ্ন ৩৫ হুলিয়া কবিতাটি কার লেখা উত্তর খ নির্মলেন্দু গুণ উত্তর খ নির্মলেন্দু গুণ এই ৩৫টি প্রশ্নই কনস্টেবল পরীক্ষায় এসেছিল অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান ছিল ২ নম্বর করে তাহলে ৩৫ দুগুণে ৭০ আপনাদের কার কয়টি প্রশ্নের সঠিক উত্তর হয়েছে তা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটিও জানিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য চাকরি সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন